কেওড়াবনের পাঁচুয়ে এক চিলতে সৈকত, সামনে বিস্তৃত জলরাশি, সারি সারি জেলে নৌকার ওপাশে আকাশটা ঝুপ করে নেমে গেছে সাগরে। ওখানে ওই আকাশের দিগন্তে সিঁদুর রং, সাগরের টলমল বুকেও মায়াবী সূর্যের মোহনীয় প্রতিফলন। এভাবেই প্রতিদিন অপার্থিব মায়া আর মোহের আবেশ ছড়ায় সূর্যটা, তারপর ঝুপ করে মুখ লুকোই চর কুকরিমুকরির দক্ষিণে। এমন মায়ায় পরশে পর্যটকদের মন রাঙাতে উদ্যোগী স্থানীয় ট্যুর অপারেটররা। কুকরিমুকরি চরে তাই চালু করেছে ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প। একসময় প্রচুর কুকুর ও মেকুর বা ইঁদুর ছিল বলেই নাকি এ চরের নাম কুকরিমুকরি। এর দক্ষিণ ছুঁয়ে বঙ্গোপসাগর, পশ্চিমে তেঁতুলিয়া, পূর্ব দিকে প্রমত্তা মেঘনা নদী। এখানে সাগরের বুকে অপরূপ সূর্যাস্ত ছাড়াও মেঘনার মোহনায় মোহনীয় সূর্যোদয় উপভোগের অবিস্মরণীয় আয়োজন রয়েছে বিভিন্ন ট্যুর অপারেটরের মেগা পরিকল্পনায়। এরই মধ্যে চর কুকরিমুকরি আর চর পাতিলায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে হোমস্টে চালু করা হয়েছে। স্থানীয়দের প্রশিক্ষিত করে গড়ে তোলা হয়েছে হাজারো পর্যটককে সেবা দেওয়ার উপযোগী কার্যক্রম। পর্যটকরা এখন চর কুকরিমুকরির অচেনা পরিবেশেও নিজের বাড়িতে থাকার অনুভূতি পাবেন। বন সৈকতের স্বাভাবিক পরিবেশ অটুট রেখে পর্যটকদের প্রকৃতিতে মিশে যাওয়ার সুযোগ করে দিচ্ছে স্থানীয় উদ্যোক্তারা। মানে এই প্লেসটা ক্যাম্পিং এর জন্য আমার কাছে মনে হয়েছে খুবই ভালো, কারণ সামনে সমুদ্র আছে। ট্যুরিস্টদের জন্য এই জায়গাটা অসাধারণ একটা জায়গা। ট্যুরিস্টদের জন্য কিছু স্ট্রাকচার বানানো হচ্ছে, বাথরুমের সুবিধা দেওয়া হচ্ছে, টিউবওয়েলের পানির সুবিধা দেওয়া হচ্ছে। তাদের আয়োজনে কেওড়া, গেওয়া, পশুর, বেত আর সুন্দরীর বিস্তৃত শ্বাসমূলীয় ম্যানগ্রোভ বনে পর্যটক পাবেন সুন্দর বনের আবহ। বনের ভেতর হেঁটে হেঁটে লুকোচুরি খেলতে পারবেন চিত্রা হরিণের সঙ্গে, রোমাঞ্চিত হবেন বুনো মহিষ, বানর, বনবিড়াল, উদ্বিড়াল, শেয়াল, বনমোরগ, বেজি ইত্যাদি প্রাণী আর গুইসাপ সহ নানা প্রজাতির সরীসৃপের বুনো চলাফেরায়। নারিকেল বাগান সৈকতে নারিকেল আর কেয়াঝোপ সেন্ট মার্টিনের কথা মনে করিয়ে দেবে। কক্সবাজার আর কুয়াকাটা সৈকতের সঙ্গেও কুকরিমুকরি সৈকতের মিল খুঁজে পাবেন পর্যটক। ডাকাতিয়া খালের মোহনায় পাবেন পর্তুগিজ জলদস্যুদের ইতিহাস। সৈকতে সঙ্গী হবে লাল কাঁকড়ার দল, আপন খেয়ালে উড়ে উড়ে মন ভরাবে বক, শঙ্খচিল, মথুরা, বনমোরগ, কাঠময়ূর ও কোয়েল সহ হরেক প্রজাতির দেশি আর অতিথি পাখির ঝাঁক। মনে প্রশান্তি ছড়াবে জোয়ারের গান। সুন্দরবনের বাইরেও যে এইরকম একটা জায়গা থাকতে পারে এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না। সমুদ্রের সাথে জানি যতদূর যে এটা কানেক্টেড, তো এই সৌন্দর্যটা প্লাস সূর্যের সাথে যে মানে প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে ব্যাপার, এটা খুবই সুন্দর। অবশ্যই এখানকার মানুষগুলো অনেক সুন্দর, ইজিলি কমিউনিকেট করা যাচ্ছে। পছন্দের সি ফুড এখন সুলভে মিলবে চর কুকরিমুকরিতে। চাইলেই আছে জেলে নৌকা থেকে তাজা ইলিশ এনে পর্যটকদের পাতে তুলে দেওয়ার ব্যবস্থা। বন আর সাগরের কোলে আছে তাঁবু জলসার আয়োজন। মোহনা ছুঁয়ে ছুটে আসা বাতাসে শরীর জুড়োতে জুড়োতে মেতে ওঠা যাবে হৈহুল্লোড়ে। একটু শান্ত হলেই সঙ্গী হবে ঝিঁঝির গান। অদ্ভুত অবয়াব নিয়ে ভালো লাগা ছড়াবে মধ্যরাতের বন। আকাশ ভরা জ্যোৎস্না আর বনের কোলে জোনাকের মিটিমিটি আলো উপভোগের অবারিত সুযোগ পাবেন পর্যটক। বাড়তি আকর্ষণ হিসেবে দেখে নেওয়া যাবে শুটকিপল্লী, কাঁকড়া চাষ আর স্থানীয় জাতের কাজলা ও লথুর মোড়া ধানের সবুজ সোনালী ক্ষেত।
মুগ্ধতা ছড়াবে স্থানীয় জনজীবনের স্বতঃস্ফূর্ততা। ঘুরে আসা যাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের অন্যান্য দ্বীপ থেকেও। কুকরিমুকরি থেকে মাত্র ঘণ্টাখানেক জলপথ বাইলে জনমানবহীন চর তাড়ুয়া, সেখানে দলে দলে খেলে বেড়ানো লাল কাঁকড়ারা যেন লাল চাদরে মুড়িয়ে দেয় সাদা বালুর সৈকতটাকে। পেছনে সবুজ রেখার মতো ফুটে থাকে ক্রমবর্ধমান ম্যানগ্রোভ বন। ঢাকার সদরঘাট থেকে লঞ্চে উঠতে হবে সন্ধ্যায়। সদরঘাটের কোলাহল ছাড়াতেই সঙ্গী হবে রাতের নদী, অগণিত জেলে নৌকা আর মাছ শিকার দেখতে দেখতে রাত ভোর। লঞ্চ ভিড়বে মেঘনাপাড়ের বেতুয়া ঘাটে, ওখান থেকে সড়ক পথে চরফ্যাশন শহর পেরিয়ে চর কচ্ছপিয়া, তারপর স্পিডবোট বা ট্রলারে চেপে কখনো বন কখনো চরের ফাঁক গোলে সরু খাল বেয়ে চর কুকরিমুকরি। হাতছানি দিয়ে আপনাকেই ডাকছে